হাই সবাই, কি সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি করে দেখাচ্ছি মালাই চপ, আমার হাতে করা, অনেক ইয়ামি, আমার বাচ্চাদের অনেক পছন্দ, প্লাস আমার অনেক ফেভারিট। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দিবেন। চলুন তাহলে আমার কী কী লাগছে দেখি। আমার তো খেতে অনেক মজা লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার লেগেছে 1.5 টিস্পুন বেকিং পাউডার, 1 টিস্পুন বাটার, 1 ডিম আর 1 কাপ মিল্ক পাউডার। আমি একটা ভালো ব্র্যান্ডের নিয়েছি, হিডক। আপনারা চালে একটা ভালো ব্র্যান্ডের নিতে পারেন, নিডোটা আমার ভালো লাগে তাই আমি নিডো নিয়েছি, আর যে কোনো বাটার হলেই হবে। আমি আগে নর্মালে ডিমটা রেখেছিলাম নর্মাল করার জন্য, 1 ঘন্টা আগে বের করে রেখেছিলাম, তারপরে বিট করে নিলাম। আর প্রথমে আমি নিডো পাউডারটা নিয়েছি আর বেকিং পাউডার 1.5 টিস্পুন আর বাটারটা দিয়ে, বাটার কিন্তু 1 টিস্পুন দিয়ে আমি ভালো করে হাত দিয়ে আমরা মিক্স করে নিচ্ছি। তাহলে আমি মিক্স করি, আপনারা আমার পাশে থাকেন। ভালোভাবে মিক্স করতে হবে, না হলে কিন্তু নামগুলো থাকলে ভালো হবে না খেতে, ভিতরে আটা আটা রয়ে যাবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ, আর যারা করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পাশে থাকবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর একটা লাইক দিয়ে দিবেন। আমার মিক্স করা আজ শেষ, এবার আমি ডিমটা দিয়ে অ্যাড করে আমি ডোটা রেডি করে নিব। ডোটা আমি রেডি করে নিচ্ছি, একটা সফট ডো ভালোভাবে মিক্স করে রেডি করে নিতে হবে যেন আমার মালাই চপগুলো ভালো হয়। আর আমার এখন চপগুলো রেডি করে নেওয়া শেষ হয়ে গেল। আমার এখানে 1টি ডিম দিয়ে আর 1টি 1 কাপ মিডো পাউডার দিয়ে আমার এখানে 7টি হয়েছে চপ। আর এখন আমি শিরাটা রেডি করে নিয়েছি, 6 কাপ দুধ আর 1টা এলাচ দিয়েছি আর দিয়েছি 2 কাপ চিনি। ছয় কাপ দুধকে আমি 3 কাপ করে নিয়ে, 3 কাপ করে মালাই তৈরি করে নিয়েছি। আর এখন একে একে আমি মালাই চপগুলো দিয়ে দিচ্ছি, আর 5 মিনিটস আমি ডেকে সিদ্ধ করব। জাস্ট ওয়াও খেতে, হোমমেড মালাই চপ। তাহলে আমি 5 মিনিটস পর আবার ফিরে আসছি। 5 মিনিটস পর আমার এই অবস্থা। আর এখন কুক করে নিব 20 মিনিটস, তারপরে রেডি হয়ে যাবে আমার মালাই চপ, খেতে অসাধারণ।
20 মিনিটস আমি এভাবে বয়ল করে নিয়েছি। মালাইটা আর একটু ঘন হয়ে যাবে, আর এখন আমার রেডি হয়ে গেল। আর আমি উপরে কিছু পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি পরিবেশনের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।